বাট আপনাদের কিছু কম্পিটিটিভ এজ বাকি কন্টেম্পোরারি থেকে তো আছেই, কিন্তু স্টিল আপনাদের ধরেন মেজর মার্কেট শেয়ার ধরতে হলে এখন আপনারা কিভাবে প্ল্যান করছেন? দেখেন, এই ইন্ডাস্ট্রি আসলে 10 বছরে যা ছিল চেঞ্জটা কিন্তু লাস্ট 2 বছরে হয়েছে। 10 বছরের শুরু কিন্তু ছিল ঢাকা থেকে টাকা ঢুকবে, কুড়িগ্রামে টাকা বের হয়ে যাবে, এইটাই ছিল লোকাল রেমিটেন্স যেটাকে বলে। সো এবং এইটার যে প্রসেসটা ছিল সেই প্রসেসটার মধ্যে প্রায় 75% মার্কেট ছিল ওটিসি মার্কেট, যেটাকে আমরা মানে সোজা ভাষায় বলি লোকাল হুন্ডি। সো এই লোকাল হুন্ডিটা কনভার্ট হয়ে এখন যে মানুষ ট্রানজেকশন করছে এটা কিন্তু নগদের জন্য করছে। বিকজ আগে একটা অ্যাকাউন্ট খুলতে আপনার 2 পাতার একটা ফর্ম ফিল আপ করতে হইতো, এই ফর্মটা আসলে আমার আপনার পক্ষে ফর্ম ফিল আপ করা ডিফিকাল্ট, ফর্মটা এত মানে এত ইনফরমেশন ফিল আপ করছে, তা মুদি দোকানদার কেমনে করবে এটা বলেন, পারবে না কিন্তু। সো সে কী করতো, সে বলতো ভাই আমার টাকাটা পাঠাই দেন। সো পাঠাই দেন মানে হচ্ছে আমার টাকা আপনি আরেকজনকে পাঠাচ্ছেন, কোনো ট্রেস নাই, কই যাচ্ছে। সো নগদ এটা আসলে চেঞ্জ করে আছে, কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, আপনার এনএডিট ছবি তুলেন, আপনি নিজের একটা সেলফি তুলেন, অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তারপরে যখন দেখলাম যে আসলে স্মার্টফোনই নেই বাংলাদেশে, কন্ট্যাক্ট করলাম সকল অপারেটরের সাথে, গ্রামীণ ফোন, রবি, বাঙালিং, টেলিটক, সবার সাথে কন্ট্যাক্ট করে তাদের কাছে যেহেতু KYC আছে এবং বায়োমেট্রিক KYC আছে, সো আমরা ইন্টারনাল কানেক্টিভিটি করলাম এবং যার স্মার্টফোন আছে ডায়াল করে আমরা ডাটাটা অটো পুল করে ফিল আপ করে KYC ভেরিফিকেশন করে অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। সো তখনই আসলে মেইন চেঞ্জটা আসলো, সে রিয়েল মানুষ আসলে অ্যাকাউন্টে ঢোকা শুরু করলো। যে মানুষগুলো আগে না জেনে না বুঝে, এমন অনেক শিক্ষিত মানুষ না জেনে না বুঝে বলতো যে ভাই আমার টাকাটা পাঠায় দাও, তার মানে আপনি হুন্ডিকে ইন্সপায়ার করছেন। যখন আমি বলছি আমার ড্রাইভারকে ভাই টাকাটা ওরে পাঠাই দিয়ে ফেলে, দিস ইজ এ হুন্ডি, সো এই হুন্ডিটাকে আমি ইন্সপায়ার করছিলাম। বাট যখন এটা আসলো তখন এত ইজি *167 হ্যাশ দিলে আমার অ্যাকাউন্ট খুলে গেল, তখন কিন্তু নিজের ট্রানজেকশন আমি নিজে করছি। সো এই চেঞ্জটা যখন আনছি তখন আসলে মেজর চেঞ্জটা হয়েছে। আর আপনি আমাদের প্রোডাক্টের মধ্যে কিন্তু সবগুলি প্রোডাক্টের মধ্যেই কিছু ইনোভেশন আছে, আমরা শুধু কি যে রেট কম বা মানে শুধু ডিসকাউন্ট দিচ্ছে বা ক্যারিব্যাক দিচ্ছে তা না, আমাদের সেক্টরটা আমরা এইভাবেই প্ল্যান করা যে আসলে মানুষের যেটা প্রয়োজন, মানুষের রিয়েল যে নিডটা আছে সেটাকে ফোকাস করে করি। আমরা ওই অ্যাওয়ার্ড দেওয়ার জন্য অথবা লোক দেখানোর জন্য একটা প্রোডাক্ট ছাড়লাম যে 5,000 টাকা লোন আছে, ওই 5,000 টাকা লোন আসলে আমি লোন অ্যাপ্লাই করেছি, আমার আসছে যে আমি লোনের জন্য এলিজেবল না। আমি যদি 5,000 টাকা লোনের জন্য এলিজেবল না হই, তার মানে প্রোডাক্টটার মধ্যে কোনো ঝামেলা আছে। এবং আমার অফিসের যারা যারা করেছে মানে কেউ হয়তো 100 পেয়েছে 200 পেয়েছে, কিন্তু তারা হয়তো বেতন পাচ্ছে 5 লাখ টাকা 7 লাখ টাকা। সো এই মডেলটাই আসলে লোক দেখানো, সো আমরা লোক দেখানো কাজ করতে চাই না, রিয়েল মানুষের উপকার হয় এমন কাজটাই করতে চাই। জি ভাই, আপনি যে বিষয়টা বলছিলেন যে ডায়ালের মাধ্যমে পরে কিন্তু বড় ধরনের চেঞ্জটা এসেছে, তো আমরা সেই বিষয়টা জানি, এর পরবর্তীতে কিন্তু অ্যাকাউন্ট খোলার বা অ্যাকাউন্ট ওপেনিংয়ের যে ব্যাপারটা অনেকটাই বেড়েছে, কিন্তু আসলে যে এত পরিমাণ অ্যাকাউন্ট ওপেন হচ্ছে এটাকে আপনারা সিকিউর করছেন কীভাবে? অনেক সময় তো আমরা বিভিন্ন ধরনের পত্রপত্রিকা প্লেন আসে যে এত পরিমাণ টাকা নগদ থেকে উধাও হয়ে গেছে, এই ধরনের বিষয়গুলো আসে, তাহলে সেক্ষেত্রে অ্যাকাউন্টগুলোকে সিকিউর করার জন্য আপনারা লেটেস্ট কোন প্রযুক্তিটা ইউজ করছেন এবং আসলে প্রযুক্তিটা আসলে ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড কিনা? আচ্ছা, আমরা যে প্রযুক্তিটা ইউজ করছি বা আমার কম্পিটিটর যারা আছে যে প্রযুক্তি ইউজ করছে, দুজনই আমরা ওয়ার্ল্ডের বেস্ট টেকনোলজি ইউজ করছি। টেকনোলজিক্যালি আসলে কোনো ইস্যু নেই, ইস্যুটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেসের ইস্যু। আপনি যদি আপনার মানে পিনটা আমাকে দিয়ে দেন অথবা OTPটা আমাকে শেয়ার করে দেন, তাহলে মানে কিন্তু আপনি আমার মানি ব্যাগটা আমার হাতে দিয়ে দিচ্ছেন, এখন আমি টাকাটা রেখে মানি ব্যাগটা ফেলে দেবো, কিন্তু আমার ডিসিশন। সো মানুষের এই অ্যাওয়ারনেসটা নাই যে আসলে নিজের পিন যেটা গোপন জিনিস অথবা OTP যেটা গোপন জিনিস, সেটার কারণে আসলে এই ঘটনাগুলি ঘটছে। দেখবেন যে সকলে MFSC এই কমপ্লেনটা আসে যে তার টাকা নিয়ে গেছে বা সে তাকে বোকা বানিয়ে তার মানে অ্যাকাউন্টের থেকে টাকা নিয়ে যাচ্ছে, বাট এটা হচ্ছে বেসিক্যালি অ্যাওয়ারনেসের জন্য। টেকনোলজি বেসড করে যে নগদ বা অন্য কোনো MFSC আজ পর্যন্ত কোনো ইনসিডেন্ট হয়নি এবং হবেও না, বিকজ আমরা ওয়ার্ল্ডের যে টেকনোলজি ইউজ করছি ওয়ার্ল্ডের বেস্ট টেকনোলজি। সো এই টেকনোলজি যদি নগদ বা অন্য কারো হতে হয় তাহলে আসলে ওয়ার্ল্ডের বিগ বিগ কোম্পানি যারা আছে তাদেরও আসলে হবে, বিকজ আমরা সেটা স্ট্যান্ডার্ডে মেনে টেকনোলজি তো লোকালি তৈরি করা না, ওই মেন ইঞ্জিনটা হচ্ছে ইন্টারন্যাশনাল বেস্ট টেকনোলজি ইউজ করছি। আমাদের যেহেতু একটু এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম বেসড মিডিয়া, সো ওই পারপাসে জিজ্ঞেস করছি যে এভিয়েশন টু অ্যান্ড ট্যুরিজম কিন্তু এখন একটা বুমিং বিজনেস, মোস্টলি এভিয়েশন। সো আপনাদের কি ওই সেক্টরে ফুটপ্রিন্ট রাখার কোনো প্ল্যান আছে কিনা? আমরা দেখেছি, আমরা আসলে আপনারা এভিয়েশনে যারা ডিজিটালে আছে তাদের যদি দেখেন, যেমন শেয়ার ট্রিপ, গোজায়ন, প্রত্যেকের সাথে আমাদের ক্যাম্পেইন চলছে এবং বিগ ক্যাম্পেইন চলছে, এবং এই ক্যাম্পেইন আসলে এই ধরনের ক্যাম্পেইন আসলে অন্য কোনো অপারেটরের সাথে নাই, মানে MFS অপারেটরের সাথে, ম্যাকের সাথে আছে, অন্য কোনো অপারেটরের সাথে। তো আমরা যাচ্ছি, প্লাস অফলাইন যারা বড় বড় ট্রাভেল এজেন্সি আছে তাদের সাথে আমাদের রেগুলার ক্যাম্পেইন চলছে। আর এমনিতে হোটেলসের সাথে বা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আমরা হোটেল এবং হসপিটালে হোটেলের অনেক বাংলা লোকাল অনেক হোটেলে আমরা আসলে বড় ডিসকাউন্ট অফার করছি, প্লাস হচ্ছে যে আমাদের পার্টনার যারা আছে শেয়ার ট্রিপ,
কোজাইন ওদের মাধ্যমে আসলে আমরা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন অফার করছি হোটেলে ওরা সেই ডিসকাউন্টটা সেই অ্যাক্টিভের মাধ্যমে পেয়ে যাবে আর ডিরেক্টলি যদি নগদের মাধ্যমে সে হোটেল থেকে এসে এটা সেটা আমাদের সিলেক্টিভ হোটেল আছে সেই হোটেলগুলিতে আমরা আসলে এই অফারটা করছি ইন্ডিভিজুয়ালি কিছু করে ইন্ডিভিজুয়ালি কিছু আর বাল যদি চিন্তা করেন তাহলে আমরা আসলে সেই অ্যাক্টিভের গোজাইন এদের মাধ্যমে আপনাদের অবজারভেশন অনুযায়ী আপনি যেমনটি বলছিলেন যে তাহলে ক্যাশলেস মানে কত পার্সেন্ট আপনাদের নগদের মাধ্যমে পেমেন্ট করছে আসলে দেখেন 100% যদি বাংলাদেশে ক্যাশলেস করতে হয় আমাদের আসলে এই শহর থেকে বেরে তারপরে হচ্ছে যে যে মুদি দোকান থেকে আপনি হয়তো গ্রোসারিগুলি কিনছেন সেখানে হয়তো এই সুবিধাটা নেই সো এই জন্যই প্রথমেই একবার বললাম যে আসলে অপারেটর আরো অনেক বেশি লাগবে তাহলে আসলে কিন্তু পুরো সেক্টরটা কভার হবে আপনি ইন্ডিয়াতে যদি দেখেন পেটিএম আসছে পেটিএম ভালো করছে ভারত পে আসছে ফোন পে আসছে এক একজন এসে একটা সেক্টরকে ডেভেলপ করে দিয়েছে যদি ধরেন ন্যানো লোন নিয়ে কাজ করে তাহলে আসলে ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে এবং রিয়েল ক্যাশলেস সোসাইটি হবে তাহলে এখন বর্তমান বাজারে যে সমস্ত মানে যেমনটি বলছিলেন সবাই যদি এগিয়ে আসে তাহলে কেমন সময়ের মধ্যে আসলে এই ক্যাশলেস সোসাইটিটা আসলে মানে হওয়া সম্ভব বলে আপনি মনে করেন সম্ভব কোনো আসলে বাজারে আমি মনে করি এখন অপারেটর আছে একজন আর আমরা দুইজন বাকি এবং এদের যেই মাইন্ডসেট আছে সেই মাইন্ডসেট দিয়ে কিন্তু আসলে ব্যবসা হবে না বিকজ ব্যাংকের ব্যবসা হচ্ছে মেনলি হচ্ছে সুদের ব্যবসা সো ব্যাংক সুদ দিয়ে এবং কর্পোরেট ব্যাংকিং এলসি দিয়ে হ্যাপি তার জন্য এমএফএস ব্যবসাটা কিন্তু এত প্রায়োরিটি না সো প্রায়োরিটিও দেয় না 10টা প্রোডাক্টের মধ্যে এটিএম যেমন একটা প্রোডাক্ট এই এমএফএস তার একটা প্রোডাক্ট সো সে প্রায়োরিটি দেয় না সো এটা প্রায়োরিটি দিতে হলে রিয়েল ফিনটেক পিপল দ্বারা এগিয়ে আসতে হবে এবং রিয়েল যদি 5টা ফিনটেক রিয়েল ফিনটেক কোম্পানি থাকে আপনি ইন্ডিয়াতে দেখেন যে কটা নাম বললাম আমি একটাও কিন্তু ব্যাংক বেজ না সো এই জন্যই সাকসেসটা আসছে সো এখানেও আসলে নগদের সাকসেস বা যে একটা অপারেটার সাকসেস আসছে এর কারণ কি আমাদের কিন্তু ব্যাংক বাই ব্যাংক না ইটস এ সেপারেট এন্টিটি অন্য যেগুলি আছে সবগুলি কিন্তু 100% ওন বাই ব্যাংক এই জন্যই সাকসেসটা আসে নেই সো আমি ব্যাংকের বিপক্ষে না ব্যাংকের ব্যবসা ডিফারেন্ট ব্যাংক ডিফারেন্টলি নিয়ে কাজ করে বাট এমএফএস যদি ব্যবসা বা ফিনটেকে ব্যবসা করতে হয় তাহলে ইন্ডাস্ট্রি চেঞ্জ করতে হলে রিয়েলি যারা ফিনটেক বুঝে এবং ফিনটেক নিয়ে কাজ করতে চায় তাদেরই রাখা উচিত